খোয়াই মহকুমার ধনাবিল চমনিতে বসবাস করেন বিরোধী বামকর্মী তাপস সরকার। বিরোধী দলের সমর্থক হওয়ার অপরাধে বৃহস্পতিবার রাতে তার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনার বিবরণে প্রকাশ, তাপস সরকারের বাড়ির গেটের সামনে একটি টিনের ছাউনি যুক্ত ঘরে তার বাবা সবজি বিক্রি করতেন। 17 জুন গভীর রাতে এক দল দুষ্কৃতী সেই ঘরের সঙ্গে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়, সেই সাথে টিনের ঘরের ছাউনির উপর রাবার শিটেও আগুন ধরিয়ে দেয়। কিন্তু বৃষ্টির কারণে সে আগুন বেশি দূর ছড়াতে পারেনি। শুক্রবার সকালে বাড়ির লোকজনরা দেখতে পান টায়ার এবং দোকান ঘরের ছাউনির উপর রাবার শিটে আগুন জ্বলছে। এই প্রসঙ্গে তাপস সরকারের বাবা জানিয়েছেন, 18 নির্বাচনের ফল ঘোষণার পর শাসক দলের দুষ্কৃতীরা তাদের বাড়িতে হামলা হুজ্জতি এবং ব্যাপক ভাঙচুর চালিয়েছিল। পুড়িয়ে দেওয়া হয়েছিল একটি বাইক, গোটা বাড়িটায় পুড়িয়ে দিতে চেয়েছিল হারমাত বাহিনীর দুষ্কৃতীরা। প্রায় এক মাস বাড়ি ছাড়া ছিলেন তারা, অথচ এলাকার কারোর সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না তাদের। মার্চ বুধ গণার দিন বিকালবেলা আমার বাড়ি আক্রমণ, ভাইঙ্গা ঢুকছে, দুইটা এখানে ফুলে সারা টপ আসলো, সব কাজ কেসেস করছে ওর ঘরের টিম, ভাইরিয়া ধোলাইয়া ইয়ে রেখে গেছে। একটা ছেলের বাইক আসলো, বাইকটা নিয়ে আগুন ধরাইছে, এখানে আগুন বসে আগুন দিয়ে সে ঘরটা ভাঙচুর করছে। তারপর তো আমি প্রায় 15-20 দিন মতন বাড়ি ছাড়া আসলাম। এরপর তো হঠাৎ করে গতকালকে এখানে আমার ছেলে বাড়ির বোয়া কোনো কাজ কোনো করতে পারে না, ও বিকালবেলা একটু সবজি নিয়ে বয় এখানে ওইটা বানাইছে। বৃষ্টি মানে দিন কারো বৃষ্টির মধ্যে বইলে বৃষ্টি করবো এই জায়গায় এই সাপ্লাটা বানাই দিছি। কালকে রাত্রেবেলা আমরা দোকানদারি করছি, বিকাল 9টা অবধি দোকানদারি করছি। এরপরে ওইটা আমরা খাওয়া দাওয়া করছি, 11টার সময় আমরা ঘুমাইছি। এরপরে তো আনুমানিক 1টা-1.5টা থেকে ঘটনাটা হয়েছে, ভোরবেলা ওইটা গেট খুলছি, খুলে দিকে আগুন জ্বলতেছে, মানে এখানে প্রচুর পরিমাণে কেরোসিন দিছে, ঘরের সালে কেরোসিন দিছে, উপরে সালে নিচে উপরে কেরোসিন দিছে, দিয়ে আবার শীত জ্বালাইছে, আবার শীত জ্বালাই উপরে আগুন দিছে, নিচে আগুন দিছে। এটি তো আসলে এমনি ব্যক্তিগত কোনো শত্রুতা আমি নাই। এদিকে ঘটনাস্থলে সর্বত্র এখনো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে প্রচুর কেরোসিন তেল। বৃষ্টির কারণে সে আগুন বিদ্যুতের লাইনের তারের সংস্পর্শে আসেনি, ফলে তাপসদের বাড়ি রক্ষা পেল ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে। অপরদিকে তথাকথিত শ্রেষ্ঠ ত্রিপুরায় ন্যাক্কারজনক ভাবে বিরোধী দলের নেতা কর্মী সমর্থকদের বাড়িতে নজিরবিহীন আক্রমণ, সন্ত্রাস, লুটপাট চালিয়ে যাচ্ছেন শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা। ইতিমধ্যে অনেকেই বলতে শুরু করেছেন অপরাধের হিসাব কড়াই গণ্ডায় বুঝিয়ে দিতে হবে শাসক দলীয় মাফিয়া সমাজদ্রোহী গুন্ডাদের। ব্যুরো রিপোর্ট, হল্লাপুর।